আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমরা যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি তাদের জন্য এই ভিডিওটি দেখা গেছে আমাদের যে বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে সেই বিকাশ অ্যাকাউন্টটি হারিয়ে গেছে মানে বিকাশ নাম্বারটি হারিয়ে গেছে সিমটি ঠিক আছে যে সিমে বিকাশ করেছি আমরা এবং কি হতে পারে আমরা অন্য কারো সিমে বিকাশ করেছি বাকি এই সিমটা থেকে আমি চেঞ্জ করবো এক কথা আমি এই সিম থেকে বিকাশ নাম্বারটা অন্য সিমে ট্রান্সফার করবো তো সেটা কিভাবে করব। এবং কিভাবে সম্ভব আমি বলবো এই বিস্তারিত এই ভিডিওতে চলুন শুরু করছি ভিডিওটি যদি নতুন এসে থাকেন সেটি সাবস্ক্রাইব করবেন পাশের বিল অন করে দিবেন আর একটি লাইক অবশ্যই মাসবে আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন আমরা আমরা জানবো আজকাল কীভাবে বিকাশ অ্যাকাউন্টটি চেঞ্জ করা যায় মানে ট্রান্সফার করা যায় এক সিম থেকে আরেক সিমে ধরুন আমি ধরে নিচ্ছি আপনার বিকাশ অ্যাকাউন্টটি হারিয়ে নাম্বারটি হারিয়ে গেছে ঠিক আছে সিমটি হারিয়ে গেছে তো আপনি সেক্ষেত্রে সেটা কিভাবে সম্ভব আপনি অন্য সিমে নতুন একটি বিকাশ অ্যাকাউন্ট খুলবেন বা কী আপনি বিকাশ অ্যাকাউন্টটি সেই সিমে ট্রান্সফার করবেন দেখা গেছে আমরা কিন্তু নিজেরা এই কাজটি করতে পারবো না আমাদের ফোনটি আমরা তা করতে পারবো না আমরা কি করতে হবে আমরা অবশ্যই এটা কিন্তু এক হিসাবে কোডিং আরেক হিসাবে সহজ কোডিং সেটা হলো আমরা অবশ্যই বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হবে আমাদেরকে এটাই শুধু কঠিন আর কোনো কঠিন কাজ নয় সেটা ঠিক আছে শুধু আপনার যে এনআইডি দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলেছেন সেই এনআইডিটা প্রয়োজন এবং এক কপি ছবির প্রয়োজন আপনার সেই এনআইডিটা নিয়ে আপনি অবশ্যই কাস্টমার কেয়ারে যেতে হবে ঠিক আছে আপনি এই অ্যাকাউন্টটি বন্ধ করার জন্য যদি আপনার কাছে অ্যাকাউন্ট সিমটি থেকে থাকে আপনি চাচ্ছেন যে আরেক সিমে আপনি অ্যাকাউন্টটি নেবেন ট্রান্সফার করবেন সেক্ষেত্রে কিন্তু কি করতে হবে আপনার অবশ্যই বিকাশ অ্যাকাউন্ট থেকে যে টাকাগুলো রয়েছে সেটা কিন্তু আপনাকে উত্তোলন করে ফেলতে হবে সব টাকাগুলো আপনাকে রিসার্চ করে ফেলতে হবে বাকি উত্তোলন করে ফেলতে হবে হ্যাঁ তারপরে আপনি অবশ্যই আপনার যে এনআইডিটা আছে এই মানে যে এনআইডি দিয়ে এই অ্যাকাউন্টটা খুলেছেন সেই এনআইডি নিয়ে আপনি কাস্টমার কেয়ারে যেতে হবে এবং এক কাপি ছবি নিয়ে যেতে হবে যদি আপনি চান এই এই সিম থেকে বিকাশ অ্যাকাউন্টটা বাদ দিয়ে আপনার অন্য সিমে নিব। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আগে অ্যাকাউন্টের এই অ্যাকাউন্টটি আপনাকে ডিলিট করে দিতে হবে মানে আপনি পারবেন না অবশ্যই কাস্টমার কেয়ার তারা অ্যাকাউন্টটি বন্ধ করে দিবে বন্ধ করে তারপর নতুন একটি অ্যাকাউন্ট ওই এনআইডি দিয়ে ওই এক কপি ছবি নিয়ে যেতে হবে সেইগুলো দিয়ে আপনি নতুন একটি নাম্বার নিয়ে যাবেন যে সিমে আপনি অ্যাকাউন্টটি খুলবেন সেই সিমে নাম্বারটি নিয়ে যেতে হবে কাস্টমার কেয়ারে সেটা কি করবে ওরা আগের অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়ে নতুন সিমে তারা খুব সহজে কিন্তু সেটা খুলে দিবে তো এইভাবে মূলত আমরা এই বিকাশ অ্যাকাউন্টটি ট্রান্সফার করতে পারি খুব সহজে ঠিক আছে আশা করি আপনি ভিডিওটি পুরোপুরি বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটু লাইক দিবেন থ্যাংক ইউ সো মাচ সালাম আলাইকুম